কাকামুনি নিজেও কম টেনশনে আছে নাকি? হ্যাঁ ডুডু, একদম ঠিক কথা বলেছিস। সত্যি তো, আজ যেমন তুতুলের কেস উঠবে কোর্টে, মধুশ্রীর তো কেস উঠবে কোর্টে, তাই তো? বৌদি প্লিজ, আমাকে এইসব তোমাদের মেয়েলি কুটকাচালির মধ্যে জড়িও না। তোমরা অনেক কিছু কথা বলো না জেনে, যদি সবটা ঠিকঠাক জানতে না তাহলে আমাকে অ্যাটলিস্ট শত্রুপক্ষ ভাবতে না। অংশু, আমি তো এটা বুঝতে পারছি না যে তোমার এসবের মধ্যে থাকার দরকারটা কি। থাক না, তুমি যেটা জানো সেটা তুমি নিজের মধ্যেই রাখো। এটাই তো আমার সমস্যা কুয়েলি, এটাই তো পারি না। যখন দেখি আমার নিজের দাদার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে এবং ডেলিভারিলি সেই ক্ষতিটা কেউ করতে চাইছে, তখন আমি চুপ করে থাকতে পারি না। দাদা, আমরা প্রথমে যুবরাজ সেনগুপ্তর কাছে যাব, উনি খুব পার্টিকুলার মানুষ, উনি কিন্তু কাঁটায় কাঁটায় দশটায় কোর্টে পৌঁছবেন বলেছেন। যুবরাজ সেনগুপ্তর খবর যে ম্যাডাম অপরূপা সবার থেকে ভালো, মানে সবার থেকে আগে জানবেন, এটা আর এটা শুনে আর অবাক হওয়ার কি আছে। ঠিক বুঝলাম না? আর আমিও ঠিক বুঝলাম না, তাতে আপনার সমস্যা কোথায়? না না, অপরূপা ম্যাডাম স্বজন পোষণ করছেন, চ্যাটার্জিবারি টাকা পয়সা তার বয়ফ্রেন্ডের সহযোগিতায় পাচার করার চেষ্টা করছে। আর এদিকে আইওয়াশ করছেন যে যা খরচা টরচা হচ্ছে সব নাকি তার প্রপার্টি থেকে হচ্ছে। শুনুন, এই সমস্ত বোকা বোকা গপ্প না, আপনি অন্য যে কাউকে বিশ্বাস করালেও আমাকে করাতে পারবেন না। কেন, যুবরাজ সেনগুপ্ত ছাড়া ভূ ভারতে আর কোনো ভালো লয়ার ছিল না। তখন থেকে কি তুমি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করে যাচ্ছ? কাকে বলছো এসব কথা? বারে, যুবরাজ সেনগুপ্তের সঙ্গে যে একদা অপরূপা ম্যাডামের ফষ্টি নষ্টি ছিল, এটা তো দেখছি তোকে দাদা বলে ডেকেও তোর কাছে বেমালুম গোপন করে গেছে। ভুল বলছি? যদি তা হয়েও থাকে তাতে তোমার কি কাকামুনি, তোমার কোনো প্রবলেম আছে? না রে ভাইপো, আমার আবার কি অসুবিধা আছে? আমি শুধু এটাই ভাবছি যে জেনে শুনে এরকম একজন ঠকবাজের পাল্লায় পড়ে যাচ্ছিস, তাই ভাবছি আর কি। অনেকক্ষণ ধরে অনেক কথা শুনে যাচ্ছি, আপনার লজ্জা করছে না না এত বড় বড় কথা বলতে? নিজের ভাইপোর সর্বনাশ করার জন্য তো অন্য মেয়ের ব্যবস্থা করে রেখেছিলেন, আপনি আবার বড় বড় কথা বলছেন। নিজেরই দাদা বৌদি, তাদেরকে পথে বসানোর দায়িত্ব আপনারা দুজন কাঁধে তুলে নিয়েছেন, তাহলে খুব খারাপ লাগছে না আমাকে? ভয় লাগছে। এটুকু নিশ্চয়ই বুঝে গেছেন যে অপরূপা ম্যাডাম বলে যাকে টিজ করছেন সে হেলা ফেলা কেউ নয়, সে কিন্তু কোনো বেচাল সহ্য করবে না। আর আমি যাদের দাদা বৌদি বলে গ্রহণ করেছি, আমি বেঁচে থাকলে তাদের কোনো সর্বনাশ আমি হতে দেব না। আপনারা একটা কাজ করুন, অন্যের পেছনে না লেগে না নিজেদের সেফটির দিকে নজর দিন। কথায় বলে না যে আপনি বাঁচলে বাপের নাম। আমার খুব ভাবতে খারাপ লাগছে যে এই একই বাড়ির মধ্যে আপনারা দুই ভাই এত বছর একসাথে কি করে থাকলেন। আর এটা ভাবতে খুব খারাপ লাগছে যে আপনার শরীরে যে রক্ত আর আমার শরীরে যে রক্ত সেই রক্তে মিল আছে, কারণ আমরা একই বাবার সন্তান। ছি, সেটাই তো এখন প্রমাণ সাপেক্ষ। অপরূপা ম্যাডাম, ফোকাসটা আপনি অন্যদিকে শিফট করে দিতে চাইলেও সবার ফোকাস তো শিফট হবে না। আপনার মতো একজন ধরিবাজ মহিলাকে আমার এই সহজ সরল দাদাটি ধরতে না পারলেও
আমার হাত থেকে আপনি এত সহজে রেহাই পাবেন না অপরূপা ম্যাডাম। দাদা তোমরা কেন এখন ওদের প্রপার্টি ভাগ করে দিয়ে ওদের এ বাড়ি থেকে চলে যেতে বলছো না এটা আমি বুঝছি না। কি সাহস! সাহস দেখতে চাও কোয়েলি? ঠিক আছে, কদিন একটু নানা ঝাপটা, কি আশ্চর্য আমার উপর কি কোনো ভরসা নেই নাকি তোমার? হ্যাঁ, স্যার আমরা কি এবার যাবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই? শেখর বাবু আপনারা এই করুন, আমি আসছি। পাই চলো, শুধু যাওয়ার আগে আমি কুহেলিকে দুটো সৎ পরামর্শ দিতে চাই। এক নম্বর, কুহেলি এই বাড়িতে তুতুল থাকবে না, আয়ুষের সঙ্গে মধুশ্রী থাকবে, এই লড়াইয়ের মধ্যে তুমি নিজে না গিয়ে সেই দায়িত্বটা তুমি তোমার স্বামীকে দাও। বেচারা আমাদের অংশুবাবু তো কোনো মডেলকেই ছাড়েন না। তাড়াতাড়ি দেখতে পাবে যে আয়ুষের নামে উনি যে বদনাম দিয়েছেন সেটার মধ্যে উনি নিজেই জড়িয়ে গেছেন। তোমাদের পাশে তো দাঁড়ানোর কেউ নেই, তোমরা নিজেদের যা ফর্মা দেখিয়েছো বা দেখাচ্ছ তাতে তো তোমাদের পাশে কেউ থাকবে না। তো দাদা চলো, শেখর বাবু চলুন, পাইলে এসো। চলো চলো শেখর। কেস নম্বর 162-3, আসামি সোহাগ চট্টোপাধ্যায় হাজির। গীতার উপর হাতটা ডেকে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মাননীয় বিচারক, আমি অভিরূপ সেন এই কেসের বাদী পক্ষের হয়ে সওয়াল করতে এসেছি। আমার মক্কেল একজন বিখ্যাত অভিনেত্রী, সম্মানীয় মানুষ, দেশের লোক তাকে এক ডাকে চেনে, কিন্তু তার প্রতি যেরকম নির্মম অন্যায় এবং অমানবিক ঘটনা ঘটে চলেছে সেটা অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় শুধু নয়, লজ্জারও বটে।